জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চূর্ণ বলেছেন, ক্ষমতায় যেতে আওয়ামী লীগ বিএনপি দুই দলই জাতীয় পার্টিকে সবসময় ব্যবহার করেছে। আবার এই দলকে নির্যাতন ও ধ্বংসের জন্য দায়ী তারাই। দুপুরে সিরাজগঞ্জ পৌরভাষণে মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। দ্বিবার্ষিক সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হন। আসলে আওয়ামী লীগ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে, বিএনপি আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে, দুটো দলে কমল থাকতে আমাদেরকে নির্যাতন নিপীড়ন এবং আমাদের দল যাতে বিকশিত না হয় তার জন্য যা যা করা তাই করেছে। ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি যা বিএনপি করে তাই আওয়ামী লীগ করে, বিএনপি দুর্নীতি করে আওয়ামী লীগ দুর্নীতি করে।